দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুটির যোগফল হচ্ছে কত? 12। সংখ্যাটির অঙ্ক দুটি স্থান পরিবর্তন করলে নতুন সংখ্যাটি হয় মূল সংখ্যার দ্বিগুণের চেয়ে 12 কম, সংখ্যাটি কত? আচ্ছা ঠিক আছে, তো দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা, আচ্ছা ধরি ধরি একক স্থানীয় অঙ্ক x, দশক স্থানীয় অঙ্ক হচ্ছে y, তাহলে সুতরাং সংখ্যাটি কত? দশকের সাথে 10 গুণ করতে হয়, 10y+x, তাহলে সংখ্যাটি হচ্ছে কত? 10y+x। আচ্ছা তো এখন এখন কি বলছে, কিছু বলা আছে যে সংখ্যা দুটির যোগফল কত, অঙ্ক দুটির যোগফল, অঙ্ক দুটির যোগফল হচ্ছে 12। তাহলে প্রথম শর্ত মতে কি, অঙ্ক দুটির যোগফল যে x প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে কত? 12, 12। ঠিক আছে, তো এখান থেকে আমরা যে কোনো একটাকে মান বের করে নিই, তাহলে x ইকুয়াল টু হচ্ছে 12-y। ঠিক আছে, x ইকুয়াল টু 12-y, আচ্ছা এটাকে দিলাম আমরা 1 নং সমীকরণ। আচ্ছা আবার দ্বিতীয় শর্ত মতে কি বলছে, যে অঙ্কদ্বয় যদি স্থান পরিবর্তন করে তাহলে নতুন সংখ্যাটি হয় মূল সংখ্যার দ্বিগুণের চেয়ে 12 কম, কি মূল সংখ্যার দ্বিগুণের চেয়ে কত কম? 12 কম। আচ্ছা তাহলে মূল সংখ্যাটা কত? মূল সংখ্যা হচ্ছে 10y+x, মূল সংখ্যার দ্বিগুণ, এই দুই দিয়ে গুণ করলাম মূল সংখ্যাকে, এটা থেকে দিলাম 12 বিয়োগ, 12 বিয়োগ করলে কত হবে? ওই অঙ্কদের স্থান পরিবর্তন করে, তাহলে অঙ্কদের স্থান পরিবর্তন করলে আছে 10y+x, হয়ে যাবে কি 10x+y, একদম এই যে ওয়াইটা সিঙ্গেল হয়ে যাবে আর এক্সটা কি তখন দশক হয়ে যাবে, তাই জন্য 10x আর ওয়াই হয়ে যাবে একক, এই জন্য ওয়াই। ঠিক আছে, কি বলছে যে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে, এই যে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলো, 10y হয়ে গেছে 10x, x হয়ে গেছে y, ঠিক আছে, অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে নতুন সংখ্যাটি হয় মূল সংখ্যার, এই যে মূল সংখ্যা, মূল সংখ্যার দ্বিগুণের চেয়ে, এই যে দ্বিগুণ, দুই দ্বারা গুণ করলাম, দ্বিগুণের চেয়ে 12 কম। ঠিক আছে, তো এখন আমরা এই সমীকরণ সমাধান করলে আমরা মান পেয়ে যাব 20y+2x-12 ইকুয়াল টু হচ্ছে 10x+y, তাহলে 20y+2x-10x-y ইকুয়াল টু হচ্ছে 12, তাহলে 20y থেকে একটা ওয়াই গেলে কত থাকে? 19y-10x-10x+2x, তার মানে কত? -8x ইকুয়াল টু হচ্ছে 12, তাহলে 19y-8 × x এর মান আছে কত? 12-y, x এর মান আমরা বসাই দিলাম, তাহলে 19y 8 বার কত? 96 মাইনাস মাইনাসে প্লাস 8y, তো 12, তাহলে 19 আর 8 কত হয়? 27y, তাহলে y ইকুয়াল টু কত হয়? 4, তাহলে y ইকুয়াল টু 4 হলে, তাহলে সুতরাং x ইকুয়াল টু কত? x ইকুয়াল টু হচ্ছে 12-y, তাহলে 12-4 ইকুয়াল টু হচ্ছে 8, তাহলে সুতরাং সংখ্যাটি হচ্ছে কত? 10y+x, তাহলে 10 × y এর মান হচ্ছে 4+x এর মান হচ্ছে 8, তাহলে 4 × 10 = 40 আর 8 = 48, এটা হচ্ছে উক্ত সংখ্যাটি। ধন্যবাদ।